বগুড়া জেলার ধনুট উপজেলার বোথাবাড়ির ব্রিজের নিচ থেকে অবৈধভাবে কিছু অসাধু ব্যক্তির কোর্টে নিষেধাজ্ঞা অমান্য করেও বালু উত্তোলন। আমাদের বগুড়া জেলা প্রতিনিধির তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলার ধনুট উপজেলার বোথাবাড়ি ব্রিজের নিচ থেকে কিছু অসাধু ব্যক্তি কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে করেই ধনুট উপজেলার মানুষের একমাত্র বগুড়া ও ঢাকা যাতায়াতের রাস্তার উপর ব্রিজটি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই স্থানীয় কয়েকজন জনসাধারণ ব্রিজটি রক্ষা করতে ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বগুড়া জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 আইন অনুযায়ী গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন। অভিযানে চারটি বালু উত্তোলনের বাংলা ডেজার মেশিন আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া 2.25 লাখ সেফটি বালু আটক করে তা লাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যানের জিম্বায় বুঝিয়ে দিয়ে অভিযানের সমাপ্ত করা হয়। জেটিপি নিউজ ডেস্ক।